বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত সুদী যারা তৃতীয় শ্রেণীতে প্রশ্ন করছে গণিত অলিম্পিয়াড দু হাজার চব্বিশের প্রশ্ন নমুনা এবং আমরা তার সঙ্গে সমাধান দেখিতে চেষ্টা করব যারা আমাদের আজকে ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপনার প্রজন্ম আমাদের সঙ্গে থাকবেন তো এই প্রশ্নটি আমরা তাদের ফেসবুক পেজে পেয়েছি এবং এই অনুযায়ী আমরা আমাদের ছোট সময়ের এখানে সর্বমত দশটি প্রশ্ন রয়েছে এই দশটি প্রশ্ন নিয়ে আমরা আজকে সম্পূর্ণ বিষয়টি দেখিতে চেষ্টা করব যারা আমাদের আজকে ভিডিওটি দেখছেন অবশ্যই পুরো বিষয়টি দেখে আমাদের সঙ্গে থাকবেন চলুন দেখে নেই আজকের সমস্যা এবং তার সঙ্গে সমাধানগুলো বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত সুধী সবকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকল ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোটো শুনামে যারা আমাদের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আজকের যে আলোচনা সেটি হলো গণিত বিষয় এবং এই গণিত বিষয় নিয়ে আমরা গণিত অলিম্পিয়াড দু হাজার চব্বিশ আমরা জানি যে আমাদের সামনে এই ধরনের একটি আমাদের প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে এবং আমরা আজকে দেখে চেষ্টা করব সমস্যা এবং তার সঙ্গে সমাধান আমরা তাদের এই গণিত অলিম্পিয়ার দু হাজার তাদের যে ফেসবুক পেজ সেখান থেকে আমরা এই প্রশ্নের ধরনটি বা নমুনা প্রশ্নটি আমরা দেখতে পেয়েছি এবং আমরা সেখান থেকে আপনাদের সামনে আপনাদের ছোটো সম্মুদের জন্য এই প্রশ্নগুলোকে আমরা আলোকপাত করছি এবং তার সঙ্গে সমাধান করার চেষ্টা করছি কথা ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা চেষ্টা করছি আপনাদের সামনে আজকে সুন্দরভাবে প্রত্যেকটি বিষয় সুন্দরভাবে তারা যেন বুঝতে পারে এবং তার সমাধানও করতে পারে তার জন্য আজকের আলোচনা আশা করছি আমরা তৃতীয় শ্রেণীর আরও শুধু গণিত অলিম্পিয়াড নয় আরও যে অন্যান্য বিষয়গুলো রয়েছে বিশেষ করে আমাদের তাদের যে বাংলা ইংরেজি গণিত এবং তাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় বিজ্ঞান এবং ধর্মের বিষয়েও আরও যে অন্যান্য গুরুত্বপূর্ণ যে প্রত্যেকটি বিষয় রয়েছে তাদের যে বিষয়গুলো থেকে তারা পরীক্ষা দেবে সামনে সেই বিষয়গুলোর উপরেও আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করছি আশা করছি আমরা আজকের ভিডিওটি যারা নতুন দেখছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব পরবর্তী আপডেট পাওয়ার তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম যে প্রশ্ন সেটি হল দশ বার দশ যোগ করলে যে সংখ্যা পাওয়া যায় তা আবার দশ দিয়ে ভাগ করলে ওই সংখ্যাটি পাওয়া যায় সংখ্যাটি কত তাহলে আমরা এখানে সমাধান হিসেবে যেটি পেয়ে যাব সেটি হলো দশ যদি আমরা দশবার যোগ করি এই দশকে যদি আমরা দশবার যোগ করি তাহলে আমরা জানি যে দশ এবং অর্থাৎ আমরা যদি আরেকটি কাজ করি সহজ পদ্ধতি সেটি হলো যে যদি আমরা এই দশকে যদি আবারও দশ দিয়ে গুণ করে নিই তাহলে কিন্তু আমাদের দাঁড়া হলো একশত বা দশ যদি আমরা দশবার যোগ করে থাকি সেখানেও কিন্তু আমাদের এই ফলাফলটি আসবে সেটি হলো একশত এখন যেটি বের হলো আমাদের সেটি হলো একশত এবং এটাকে কি বলেছে দশ দিয়ে ভাগ করলে ওই সংখ্যাটি পাওয়া যায় তাহলে আমরা একটু দেখি যে ভাগ করে নিই যদি আমরা একশোকে দশ দিয়ে ভাগ করে নিই তাহলে আমরা যে বিষয়টি জানতে পারবো বা বুঝতে পারবো সেটি হলো যে আমরা মূলত আমাদের ছোটো ছোটোদেরকে যে কাজটি করাবো সেটি হলো যে দশ দিয়ে একশোকে যে ভাগের যে বিষয় সেটি আমরা একটু খেয়াল করলে আমরা বুঝতে পারব যে এখানে যদি আমরা রাফ দেখে থাকি দশ দিয়ে একশোকে ভাগ আচ্ছা আর পূর্বের নিয়মে দেখে দেওয়ার চেষ্টা করছি দশ দিয়ে আমরা মূলত এই একশোকে ভাগ করব তো যেহেতু আমরা এখানে দুটি সংখ্যা পেয়ে যাচ্ছি এখানে দুটি সংখ্যা নিচ্ছি এবং দশ যে দশ এবং এখানে একটি শূন্য থাকছে শূন্যটি নিচে নামিয়ে নেব এবং এই শূন্যটিকে এখানে দিয়ে আমরা এখানে আরেকটি শূন্য নিয়ে এটিকে মিলে দেব তার মানে আমাদের দশ তার মানে আমাদের এই প্রথম যে সমস্যাটি দশ বার দশ যোগ করলে যে সংখ্যা পাওয়া যায় তা আবার দশ দিয়ে ভাগ করলে ওই সংখ্যাটি পাওয়া যায় সেটি হল দশ বা ওই সংখ্যাটি হলো আমাদের দশ তার মানে আমাদের আজকের এই এক নম্বরের যে সমস্যাটির সমাধান সেটি হলো বা উত্তর সেটি হলো আমাদের দশ আচ্ছা চলে যাবো আমরা দুই নম্বরে দুই নম্বরে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি এখানে সেটি হলো আচ্ছা আমরা এখানে দুই নম্বরে যে বিষয়টি পেয়ে যাব সেটি হলো রিয়ার পাঁচ ভাগে চার লিটার জুস আছে এবং হিয়ার পাঁচ ভাগে তিন লিটার জুস আছে হিয়ার থেকে রিয়ার কত লিটার জুস বেশি আছে এ ধরনের একটি আমরা বিষয় দেখতে পাচ্ছি তাহলে আমরা যে বিষয়টি দেখব সেটি হলো যে এ ধরনের সমস্যার জন্যে আমরা যে কাজটি করব সেটি হলো এখানে আমরা মূলত পাঁচ ভাগে চার ভাগ নিচ্ছি এবং এখানে পাঁচ ভাগে তিন ভাগ নিয়ে নিচ্ছি মূলত আমরা এই বিষয়টি আগে নিয়ে নেই এবং এই সমস্যাটির সমাধান হিসেবে আমরা এখানে দেখতে পাচ্ছি রিয়ার কথা বলা হয়েছে যে হিয়ার থেকে রিয়ার কত লিটার বেশি আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা পাঁচ ভাগে চার এবং এখানে পাঁচ ভাগে তিন এখন এ ধরনের সমস্যার জন্যে আমরা মূলত কিভাবে এটিকে বুঝতে পারবো যে রিয়ার যে বেশি আছে এখানে কিন্তু হরের ক্ষেত্রে দুটারই কিন্তু একই রকম হর সেক্ষেত্রে আমরা লব দেখব তো আমরা আমাদের ছোটো সুন্দের জন্য একটু শুধু এখানে বলে রাখবো যেহেতু এই বিষয়গুলো আমাদের যে আজকে যে আমরা প্রশ্নপত্রের সমাধান দেখতে পাচ্ছি যে প্রশ্নটি তাদের এই ফেসবুক পেজে দেয়া রয়েছে প্রশ্ন দশটি সে দশটির সমাধান তো দেখে দেওয়ার চেষ্টা করব একটু আমরা শুধু এখানে সময় নেবো হালকা করে যেহেতু এই বিষয়গুলো আমাদের আমাদের ছোটো সময়ের বার্ষিক পরীক্ষা বা বইয়ের শেষের দিকে রয়েছে তো আমরা একটু এখানে সময় নিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি আমরা যখন এই ধরনের কোনো আরও এটি যে আসবে এমন নয় আমরা যে দশটি প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করছি এগুলোই যে আসবে হবে এমন নয় আমরা চেষ্টা করছি আপনাদেরকে এই ধরনের বিষয়গুলো যেন আমাদের ছোটো সময় পেরে যায় আচ্ছা তাহলে এখানে হরের ক্ষেত্রে আমরা একই পাচ্ছি তো আমরা দেখব যে আমাদের এই লবের ক্ষেত্রে কে বড়ো আমরা দেখতে পাচ্ছি যে এখানে লব হলো চার বড় এবং তিন ছোট। তো আমরা এখানে বিয়োগ দিয়ে দিচ্ছি এবং এক্ষেত্রে আমরা যে কাজটি করব আচ্ছা যেহেতু আমাদের এখানে হর একই আমরা এখানে পাস নিচ্ছি এবং এখানে উপরে যা আছে আমরা তাই নেবো উপরে যা আছে তাই নিব শুধু মাঝখানে বিয়োগ দিয়ে দেবো এখানে আর আলোচনা করছি না যে ভ্রমণাংশকে কীভাবে আরও হর লব এবং কীভাবে লসাগু বা গসাগু বা কীভাবে আমাদের ছোটো সময়দের কীভাবে এই উপর নিচের যে যোগ বা বিয়োগের যে ধারণাগুলো এগুলো আমরা আজকে আলোচনা করছি না আমরা শুধুমাত্র আলোচনা করছি যে হর যেহেতু একই আছে আমরা দুটি পাঁচের মধ্যে একটি নিয়েছি এবং উপরে যা আছে তাই শুধু মাঝখানে বিয়োগ দিয়েছি এখন এটিকে আমরা যদি বিয়োগ করি চার থেকে তিন গেলে এক এবং এখানে পাঁচ তার মানে আমাদের যে আজকের যে ফলাফল এই দুই নং সমস্যার সমাধান হিসেবে আমরা যেটি পেয়ে যাব সেটি হলো এই পাঁচের এক পাঁচের এক লিটার জুস আমাদের রিয়ার বেশি আছে তাহলে আমরা পেয়ে যাচ্ছি পাঁচের এক লিটার আর আমাদের ছোটো সময়দের যে পরীক্ষাটি হবে আমরা জানি সাধারণত এই ধরনের পরীক্ষার জন্যে আমাদের ছোটো সময়দের প্রশ্ন এবং হয়তো বা দেয়া থাকতে পারে প্রতিষ্ঠান থেকে কখনোই নিজের নেওয়া যাবে না হয়তোবা ক্যালকুলেটর স্বাভাবিক ক্যালকুলেটরগুলো নিয়ে যেতে পারবে তারা তো আমরা চেষ্টা করব। তাদেরকে শুধুভাবে এই বিষয়গুলো এখন থেকে দেখিয়ে দেন এবং শুধুমাত্র এটি তার এই গণিত অলিম্পিয়াডের জন্য নয় তার বেসিক যে ধারণাগুলো সেগুলোর জন্য তারা কিন্তু এখানে অনেক কাজে লাগবে আচ্ছা তাহলে আমরা এটি পেলাম চলে যাব তিন নম্বরে আমরা বেশি সময় নেব না আমরা অল্প সময়ের মধ্যে এই বিষয়গুলো খুব সুন্দরভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনাদের ছোট সময় সুন্দরভাবে এই এই বিষয়গুলো এখন থেকে নিতে পারে আচ্ছা এখন আমরা এখানে একটি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পেয়ে যাচ্ছি যে একটি ঘড়ির কাটার ঘন্টার কাটা বারোটা এর অবস্থানে এবং মিনিটের কাটা টিনের স্থানে অবস্থান করে তাহলে ঘন্টার কাঁটা ও মিনিটের কাটাটি কী ধরনের কোন উৎপন্ন করে তাহলে আমরা এটির জন্য আমাদের ছোটো শোনাদের জন্যে এই এই কাজটির জন্য আমাদের কি কাজ করতে হবে যে একটি আমাদের একটি ঘড়ি বা এই ধরনের একটি বিষয় আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি যাতে করে আপনার ছোটো শুনা এখান থেকে সুন্দরভাবে এই বিষয়টি জানতে পারে আচ্ছা এবং আমরা যদি এখানে সিক্স ধরি এখানে আমরা যদি থ্রি ধরি আমরা বাকিগুলো আলোচনা করছি না তাহলে এখানে আমাদের যদি এটা এখানে হয়ে থাকে আচ্ছা এই বরাবর এবং এটা যদি এই বরাবর হয়ে থাকে এই তো তার মানে এখানে আমাদের ওয়ান রয়েছে এখানে টু রয়েছে তাহলে আমরা এই প্রত্যেকটির জন্যে প্রত্যেকটির জন্যে আমরা যে এই বারো থেকে ওয়ানের জন্যে এবং এই ওয়ান থেকে টু এর জন্যে এবং টু থেকে থ্রির জন্যে বা থ্রি থেকে ফোরের জন্যে প্রত্যেকটি এই বারো থেকে ওয়ানের যে দূরত্ব বা ঘন্টা যে আমরা এখানে দ্রুত পেয়ে যাচ্ছি সেটির জন্য আমরা এই প্রত্যেকটি জন্যে আমরা পেয়ে যাবো হচ্ছে থার্টি ডিগ্রি করে কোন হিসেবে আমরা এখানে পেয়ে যাবো থার্টি ডিগ্রি এখানে থার্টি ডিগ্রি এবং এখানেও হলো আমাদের থার্টি ডিগ্রি তার মানে আমাদের সবগুলো যদি আমরা একত্রে করে নিই তাহলে আমাদের হয়ে যায় নব্বই ডিগ্রি অর্থাৎ আমরা এখানে যে প্রশ্নটি পেলাম একটি ঘড়ির কাটার ঘন্টার কাটা বারোটার অবস্থানে রয়েছে এবং আরেকটি হলো মিনিটে কাটাটি হলো তিনটার স্থানে অবস্থান করছে তাহলে ঘন্টার কাটা ও মিনিটের কাটাটি কোন ধরনের কোন উৎপন্ন করে তাহলে নব্বই ডিগ্রি যেহেতু সেহেতু এটির ফলাফল বা সমাধান হল আমাদের সমকল উত্তর হলো আমাদের সমকর তিনটি প্রশ্ন এবং তার সঙ্গে সমাধান দেওয়ার চেষ্টা করেছি আরও আমাদের সাতটি প্রশ্ন রয়েছে দেখি দেওয়ার চেষ্টা করছি আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি সময় দিচ্ছি আচ্ছা চার নম্বরে আমাদের যে প্রশ্নটি আমরা এখানে দেখতে পাচ্ছি সেটি একটু দেখে নেই আচ্ছা আমরা চার নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছি যে মনে করো তুমি একটি রাস্তার দু কিলোমিটার বিশ সেন্টিমিটার পাকা করতে চাও রাস্তার মেরামত ব্যয় পঞ্চাশ টাকা প্রতি কিলোমিটার ব্যাগ কত আমরা একটু খেয়াল করি যে মনে করো তুমি একটি রাস্তার দুই কিলোমিটার বিশ সেন্টিমিটার পাকা করতে চাও রাস্তার মেরামত ব্যয় হলো পঞ্চাশ টাকা প্রতি কিলোমিটার ব্যয় কত তাহলে আমরা এখানে একটু দেখে নিই যে আমরা আমাদের ছোট সময়ের জন্য যে কাজটি করবো আগে যে দুই কিলোমিটার দুই কিলোমিটার যে রয়েছে এবং আমাদের যে বিশ সেন্টিমিটার রয়েছে সেটিকে আমরা একটু আগে আমাদের ছোটো শুনিদের জন্যে যে এখানে আমাদের যেহেতু শেষের সেন্টিমিটার রয়েছে এই সেন্টিমিটারের জন্যে আমরা আগে এই দুই কিলোমিটারটাকেও আগে সেন্টিমিটার করবো তাহলে এক কিলোমিটার সমান আমরা জানি একশো সেন্টিমিটার আচ্ছা তাহলে আমরা এই কিলোমিটারটাকে আগে সেন্টিমিটার করে নেব আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো যে আমাদের ছোটো সোনামনিদের জন্যে আগে আমরা বেশি দূর যাবো না যেহেতু শেষের অধ্যায়গুলো থেকে এগুলো আমরা খুব অল্প সময়ের মধ্যে শেষ করছি এই কিলোমিটারটাকে আগে আমাদের সেন্টিমিটারে নিয়ে আসতে হবে তাহলে এক কিলোমিটার সমান একশো সেন্টিমিটার তাহলে দুই কিলোমিটার সমান দুইশত সেন্টিমিটার আমরা আর বেশি দূর যাচ্ছি না এবং এই বিশ সেন্টিমিটার যে থাকলো সেটিকে আমাদের যোগ করতে হবে আরেকটু একটু বলে রাখি যখন এখানে সেন্টিমিটার থাকছে এখানে কিলোমিটার থাকছে এটিকে আমরা সেন্টিমিটার করে নিলাম এবং যে সেন্টিমিটার থাকছে অতিরিক্ত সেটিকে আমাদের যোগ করতে হবে তাহলে আমাদের যোগ করলে হয়ে যায় দুইশত বিশ এখন আমাদের দুটি সেন্টিমিটার হয়ে গেলো সেন্টিমিটার আচ্ছা এখন আমরা এক্ষেত্রে আমরা যে কাজটি করব। সেটি হলো আমাদের ছোট সময়ের যেটি করতে হবে সেটি হলো যে আমাদের ছোট সময়ের যদি আমরা এই কাজটি এই যে দুইশো বিশ সেন্টিমিটারটাকে আমাদের যদি এই যে পঞ্চাশ হাজার টাকা যে খরচ হয়ে থাকে এখানে বলেছে প্রতি কিলোমিটার ব্যয় কত আচ্ছা তাহলে আমাদের এখানে যে কাজটি করতে হবে সেটি একটু বলে দেওয়ার চেষ্টা করছি আচ্ছা তাহলে আমরা একটু প্রশ্নটি নিই আরেকবার যে আমরা একটি যদি রাস্তা মেরামত করতে চাই আচ্ছা সেক্ষেত্রে ব্যয় আমাদের হয়েছে পঞ্চাশ হাজার টাকা আর যেটি পাকা করব সেটি হল দুই কিলোমিটার বিশ সেন্টিমিটার তার মানে আমাদের এই দুইশত বিশ সেন্টিমিটার আমাদের এই রাস্তাটি করতে গেলে আমাদের খরচ দাঁড়ালো হলো পঞ্চাশ হাজার টাকা আচ্ছা তাহলে এই দুইশো বিশ সেন্টিমিটার দুইশত বিশ সেন্টিমিটার আচ্ছা পাকা করতে আমরা লিখে দিচ্ছি না দুইশত বিশ সেন্টিমিটার যদি আমরা এই রাস্তাটি পাকা করতে চাই তাহলে আমাদের মেরামত খরচ যেটি খরচ হলো সেটি হলো আচ্ছা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুইশত এই সেন্টিমিটার রাস্তা যদি আমরা পাকা করতে চাই তাহলে আমাদের খরচ হলো পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এটা গেলো একটা বিষয় এখন আমরা আরেকটু বিষয় এখানে আপনাদেরকে বলে রাখার চেষ্টা করি সেটি হলো যে তাহলে আমাদের প্রতি কিলোমিটার তাহলে এখানে আমাদের এক কিলোমিটার আমরা যদি যে ব্যয়টা হলো তাহলে এখানে আমাদের পঞ্চাশ হাজার এবং ভাগ হল দুশত বিশ তাহলে টাকা এখন আমরা যে কাজটি করবো সেটি হলো আমরা যদি এটিকে ভাগ করে থাকি তাহলে আমাদের ফলাফল দাঁড়াবে যেটি সেটি আমরা বলে দেওয়ার চেষ্টা করছি সেটি হলো ক্যালকুলেটারে আমরা যদি ভাগ করি যেটা আমরা ক্যালকুলেটার ব্যবহার করতে পারবো সাধারণ ক্যালকুলেটরগুলো আচ্ছা বাইশ হাজার সাতশত সাতাশ দশমিক সাতাশ টাকা আরেকবার দেখে নিই যেহেতু আমাদের ছোটো শ্রমিকদের এই কিলোমিটারটাকে আমরা সেন্টিমিটার করেছি কিলোমিটারটাকে সেন্টিমিটার করেছি এবং সেন্টিমিটার এবং সেন্টিমিটার এখানে পরে যোগ করেছি এবং এই দুইশত আমাদের সেন্টিমিটার এই রাস্তার খরচ বা মেরামত খরচ বা ব্যয় পঞ্চাশ টাকা তাহলে এক কিলোমিটার রাস্তার জন্যে আমাদের যে খরচটি হবে পঞ্চাশ হাজার টাকাকে দুইশত বিশ দিয়ে যদি আমরা ভাগ করে থাকি তাহলে আমাদের যে আচ্ছা তো আমাদের যে ভাগ ফলটি দাঁড়াচ্ছে সেটি হলো বাইশ হাজার সাতশত সাতাশ দশমিক দুই সাত টাকা আচ্ছা তো আমরা পাঁচ নম্বরের যে সমস্যাটি সেটি দেখে দেওয়ার চেষ্টা করছি এখানে আমাদের যে বিষয়টি দেওয়া রয়েছে যে এক কিলোগ্রাম গুণ তিন এবং দুইশো গ্রাম গুণ দুই একশো গ্রাম গুণ এক সমান কত আচ্ছা যেহেতু আমাদের এই বিষয়গুলো বইয়ের শেষের দিকে আমরা বেশি গভীরে যাব না আমরা এই কিলোগ্রাম যে দেখতে পাচ্ছি এক কিলোগ্রাম গুণ তিন আচ্ছা তাহলে তিন এবং এক গুণ করে কিলোগ্রাম আমরা তৈরি করবো সমস্যা নেই দুইশো গ্রাম গুণ দুই তার মানে দুইশো এবং দুই গুণ করে গ্রাম আমাদের হয়ে যাবে কোনো সমস্যা নেই একশো গ্রাম গুণ এক অর্থাৎ একশো গ্রামই হবে কোনো সমস্যা নেই এখন কথা হলো এই যে আমরা গ্রাম পেয়ে যাচ্ছি গ্রাম এখানে এখানেও গ্রাম এখানে আবার কিলোগ্রাম এই জায়গাটিতে আমাদের ছোটো সময়টা যদি আমরা বোঝাতে পারি তাহলে আমাদের এই ধরনের সমস্যাগুলো আরও যদি অন্যভাবেও আসতে পারে সেগুলোতেও আমাদের ছোটো সময় সুন্দরভাবে উত্তরগুলো বা সমাধান করতে পারবে আচ্ছা সমাধান হিসেবে আমরা যে বিষয়টি দেখব সেটি হলো এক কিলোগ্রাম গুণ তিন অর্থাৎ তিন কিলোগ্রাম এতে কোনো আমাদের সন্দেহ নেই আমরা লিখে দিচ্ছি তিন কিলোগ্রাম আচ্ছা দুইশো গ্রাম গুণ দুই অর্থাৎ আমাদের চারশত গ্রাম এখানে কোনো আমাদের সন্দেহ নেই একশো গ্রাম গুণ এক অর্থাৎ আমাদের একশত গ্রাম এখানেও আমাদের কোনো সন্দেহ নেই এখন কথা হলো যে আমাদের এই যে এখানে চারশো গ্রাম এখানে একশো গ্রাম দুটা গ্রাম এখানে কিলোগ্রাম রয়েছে তাহলে এইখানেই আমাদের সমস্যাটির সমাধান করতে পারলেই আমাদের ছোট সমস্যা বুঝতে পারবে আচ্ছা তাহলে কিলোগ্রামকে আমাদের গ্রামে প্রকাশ করতে হবে আর কোনো কথা নেই এই কিলোগ্রামের যে কাজটি সেটি আমরা করে নেব গ্রামে যদি গ্রামে প্রকাশ করতে পারি তাহলে আমাদের এই বিষয়গুলো আমরা একখানে করে নিলেই যোগ করলেই এবং শেষে আমাদের আরেকটু কাজ রয়েছে সেটি করতে পারলে আমাদের ছোট সঙ্গে এই উত্তরটি বা এটি সমাধান হয়ে যাবে আচ্ছা দেখে চেষ্টা করছি আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছি আচ্ছা এখন তাহলে তিন কিলোগ্রাম তিন কিলোগ্রামকে যদি আমরা গ্রামে প্রকাশ আচ্ছা যদি আমরা এই কিলোগ্রামকে গ্রামে প্রকাশ করি তাহলে আমাদের যে কাজটি হবে সেটি হলো এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম অর্থাৎ তিন কিলোগ্রাম সমান আমাদের তিন হাজার গ্রাম আচ্ছা চারশো গ্রাম রয়েছে চারশো গ্রাম আমরা এখানে লিখে নিচ্ছি আবার একশো গ্রাম রয়েছে আমরা একশো গ্রামও নিয়ে নিচ্ছি আমাদের দাঁড়ালো এদিকে শূন্য শূন্য পাঁচ এবং এদিকে তিন আচ্ছা তিন গ্রাম আচ্ছা এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হল যেহেতু আমাদের এখানে পুরো বিষয়টিকে আমরা এখানে কিলোগ্রাম থেকে গ্রামে এবং গ্রামটিকে যেগুলো পেয়েছি সেগুলোকে আমরা যোগ করে এটাতে নিয়ে এসেছি এখন আমাদের যে কাজটি করতে হবে এই কাজটি করতে পারলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটি চলে আসবে আচ্ছা যদি আমরা এগুলোর রম্বর এবং বর্গের যদি আমরা বৈশিষ্ট্য দেখি তাহলে আমরা জানতে পারবো যে চারটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান হয় একে সমু চতুর্ভুজ বলা হয় রম্বসের কর্ণদ্বয় পরস্পর পরস্পরকে সমকোণে সম খণ্ডিত করে রম্বসের বিপরীত কোণগুলো পরস্পর আমাদের সমান এখন আমাদের কথা হলো যে আমাদের এই বিষয়গুলোর পাশাপাশি কর্ণ কোণগুলোকে সমুদ্ধ করে এবং বর্গক্ষেত্রের যে বিষয় সেটি হলো বর্গক্ষেত্রের বৈশিষ্ট্য বা বর্গের যে আমরা জানি সেটি হলো যে এর চারটি বাহুর দৈর্ঘ্য সমান বর্গের প্রতিটি কণ নব্বই ডিগ্রি বর্গক্ষেত্রের বা বর্গের কর্ণ দুটির দৈর্ঘ্য সমান হয় তো এই বিষয়গুলোকে আমরা যদি খেয়াল করি এত কিছুতে আমরা যাচ্ছি না আমরা শুধুমাত্র যে সাদৃশ্য সেটি হলো আমাদের বাহুতে এই বিষয়টি আমরা এখানে ক্লিয়ার করতে পেরেছি আচ্ছা তো আমরা এরপরে আমরা যে কাজটি দেখব সেটি হলো সাত নম্বরের যে সমস্যাটি সেটি হলো আমরা এখানে দেখতে পাচ্ছি যে নয় চার নয় চার দুই তিন শূন্য নয় চার দুই তিন শূন্য সংখ্যাটিতে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি যে অযুত স্থানের অঙ্কটি কত এটির প্রয়োগ বলেছে আচ্ছা তাহলে একক দশক শতক হাজার অযুত তাহলে আমরা নয় নিয়ে নিচ্ছি এবং এখানে পরে রয়েছে চারটি সংখ্যা আমরা চারটি সংখ্যার জন্য চারটি শূন্য নিয়ে নেব তার মানে আমাদের যে উত্তর সেটি হলো আমাদের নব্বই হাজার নব্বই হাজার তাহলে নয় চার দুই তিন শূন্য সংখ্যাটিতে অযুত স্থানের অঙ্কটি হলো আমাদের নয় হাজার চলে যাব আমরা আর তিনটি সমস্যা দেখে দেওয়ার চেষ্টা করবো অল্প সময়ের মধ্যে শেষ করবো আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দিচ্ছি আচ্ছা আমরা আট নম্বরে দেখতে পাচ্ছি একটি সংখ্যা এত থেকে দশ বেশি তো খুবই সহজ একটি বিষয় এবং খুবই সহজ একটি ধারণা আমরা দেখিতে চেষ্টা করছি চার নয় 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 শূন্য দশ বেশি দশ যোগ করে দেব তার মানে আমাদের এখানে যে ফলাফলটি দাঁড়াচ্ছে সেটি হলো শূন্য শূন্য নয় একে দশের শূন্য হাতে এক নয় একে দশের শূন্য হাতে এক নয় একে দশের শূন্য হাতে এক চার একে পাঁচ অর্থাৎ আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি আমাদের আট নম্বরের যে উত্তর সেটি হলো। এখানে দেখতে পাচ্ছি যে পঞ্চাশ হাজার আচ্ছা এটি গেল এটি খুবই সহজ একটি বিষয় আমরা চলে যাবো নয় নম্বরে নয় নম্বরে আমাদের যে বিষয়টি দেওয়া রয়েছে একটু আমরা এখানে দেখে নেব এবং আমরা আপনাদেরকে এখানে গাণিতিক বাক্যে প্রয়োগ করানোর চেষ্টা করব যাতে করে আপনাদের বিষয়টি সহজ হয় আচ্ছা কোনো বিদ্যালয়ে মোট এতজন আচ্ছা তাহলে কোনো বিদ্যালয়ে মোট এতজন শিক্ষার্থী ছিল অর্থাৎ পাঁচশো তো আটত্রিশ জন এটা আমরা নিয়েছি এবং নতুন ভর্তি হয়েছে একশো তো পঁচিশ জন এটা আমরা একশো তো পঁচিশ আমরা যোগ নিয়ে নিলাম এবং আমাদের অন্য বিদ্যালয়ে বা অন্যভাবে চলে গিয়েছে সেটি হলো তিরানব্বই জন তিরানব্বই বিয়োগ দিয়ে দিচ্ছি তাহলে আমরা এখানে যে কাজটি করব আমরা এখানে পাঁচ আট আট পাঁচ তেরো তিন হাতে এক দুই এক তিন তিন তিনে ছয় এবং আমরা এখানে দেখতে পাচ্ছি এক এবং পাঁচ ছয় বিয়োগ আমাদের তিরানব্বই আচ্ছা তিন থেকে আমরা এই তিনের কাছে গেলে শূন্য এবং এখানে ছয় রয়েছে এখানে নয় রয়েছে তাহলে ষোলো থেকে নয় বিয়োগ করব আচ্ছা তাহলে আমরা এখানে যদি নয় থেকে ছয়ের কাছে যাই যাওয়া যায় না সেহেতু আমরা এখানে ষোলো ধরবো ষোলো থেকে নয় বিয়ে করে সাত হাতে এক রয়েছে এটা যদি আমরা কেটে নেই তাহলে পাঁচ হাজার অর্থাৎ পাঁচশো তো সত্তর জন আচ্ছা এটির সমাধান হয়ে গেল আরেকটি সমস্যা দেখে দিয়ে আমরা এবং সমাধান দেখে দিয়ে ভিডিওটি শেষ করবো আশা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছেন আচ্ছা দশ নম্বরের আমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছি যে জামিল এত টাকা দিয়ে একটি মোটর সাইকেল কিনলেন অর্থাৎ আমাদের সমস্যার সমাধান হিসেবে আমরা নিয়ে নিচ্ছি পঁচাশি হাজার টাকা এদিকে একটি মোটর কিনলেন মোটর সাইকেলটির রেজিস্ট্রেশন বাবদ দুই টাকা এবং মেরামত বাবদ এক টাকা খরচ হলে এখন যদি মোটর সাইকেলটি আটানব্বই হাজার টাকা বিক্রি করা হয় বা বিক্রি করা হলে কত টাকা লাভ হবে আচ্ছা তাহলে পঁচাশি হাজার টাকা আমাদের কিনতে হয়েছে সেটি আমরা এখানে রেখেছি এবং এই রেজিস্ট্রেশন বাবদ যে আমাদের টাকাটা খরচ হলো এটাও কিন্তু আমাদের একটি টাকা সেটি আমাদের চলে গেল অর্থাৎ আমাদের দুই হাজার পাঁচশত টাকা এবং মেরামত বাবদ এটা কিন্তু আমাদের একটা খরচ আমরা নিয়ে নিচ্ছি এক হাজার টাকা এখন এটা আমরা এগুলো আমরা আগে যোগ করবো কেন যে আমাদের এই আটানব্বই হাজার টাকা কিন্তু আমরা বিক্রি করেছি তাহলে এই টাকাটা থেকে আমরা আটানব্বই হাজার যে রয়েছে সেটা যদি আমরা পার্থক্য করি তাহলে আমাদের লাভ কত টাকা হলো সেটি বের হয়ে আসবে আচ্ছা শূন্য শূন্য পাঁচ দুই সাত পাঁচ দুই সাত একে আট এবং আমাদের এদিকে আট অর্থাৎ আমাদের আটাশি হাজার সাতশত টাকা এখন আমাদের বিক্রি করা হয়েছে আটানব্বই হাজার টাকা দিয়ে এটা আমরা এখানে দিয়ে দিচ্ছি এবং আমাদের যেটা টোটাল টাকা চলে গেছে সেটি আমরা এখানে বিয়োগ করে নেব আচ্ছা তাহলে শূন্য শূন্য দশ থেকে সাত তিন হাতে এক এটা হয়ে যাবে আমাদের সাত এক কেটে নিলে সাত সতেরো থেকে আট যদি বিয়োগ করি তাহলে নয় হাতে এক এই এক কেটে নিলে আট আট থেকে আট বিয়োগ করলে শূন্য অর্থাৎ নয় হাজার তিনশত আমাদের টাকা লাভ হলো তার মানে আমাদের উত্তর বা আমাদের যেটি সমাধান হলো সেটি হলো আমাদের নয় হাজার তিনশত টাকা আজকে আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি আপনাদের ছোট সময়ের যারা আমাদের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের এই বেসিক বা আমাদের এই গণিত অলিম্পিয়াডের জন্য যে আমরা তাদের ফেসবুক পেজে যে প্রশ্নগুলো পেয়েছিলাম সেগুলো আজকে সমাধান দেওয়ার চেষ্টা করছি আশা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সময় দিয়েছেন এবং আমাদের অন্যান্য বিষয়গুলো দেখতে সামনে যেহেতু তাদের ইংরেজি এবং বাংলা বিষয়ের উপরে তৃতীয় শ্রেণী শুধু নয় আমাদের দ্বিতীয় শ্রেণী থেকে একেবারে আমাদের অষ্টম শ্রেণী পর্যন্ত এই পরীক্ষাগুলো হবে সেহেতু আমরা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপনার পর্যন্ত সঙ্গে থাকবেন তো আজকে এই পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোটো সময়ের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ